অফিসে যাওনি? যাবো। আমি ভাবলাম তুমি চলে গেছো। তোরা যত সকালে ঘুম ভাঙলি কি করে? দু তিন দিন যাবত একটা না একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে, চাইলেও আর ঘুমাতে পাচ্ছি না। বেশি ভাবনা চিন্তা করিস বলেই অবস্থা। আর কোনো ছেলে বুঝি পড়াশোনা করতে বিদেশ যায় না? এত ভাবনার কি হলো? উঠে নাস্তা করবি, যা। জি আচ্ছা। প্লিজ সিগারেটটা ফেলো না। প্লিজ সিগারেটটা ফেলে দিলে আমার কষ্টকে নিচে দিয়ে আনতে হবে। আমার একটি সিগারেট ছিল। আন্টি কি হয়েছে তোমার? কি হয়েছে আন্টি? তুই 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 কোথেকে তুই কোথেকে এলি? আমি কোথেকে মানে? আর তুমি এক কথা দুবার করে বলছো কেন? তুমি কি ভয় পেয়েছ? বুঝতে পেরেছি, সব ঠিক হয়ে যাবে, চলো ভেতরে চলো। আন্টি আমার মনে হয় কি তুমি আঙ্কেলের সঙ্গে মিটমাট করে ফেলো। দেখো একে একে সাতটি বছর কেটে গেছে, তুমি যদি সংকোচ বোধ করো তাহলে আমি আঙ্কেলের সঙ্গে কথা বলি। না না কেন না? এই নিয়ে কিন্তু তিনটা সিগারেট হলো। তিনটা? আমি তো ভাবলাম আরো বেশি। ঠিক আছে এটা শেষ। তোমার সাথে আমার একই বিষয় নিয়ে প্রতিদিন কেন বারবার কথা বলতে হয়? কে এসেছ বোকার মতো একই বিষয় নিয়ে কথা বলো কেন? কেন বলি তুমি বোঝো না? বুঝি না। তুমি আবার সিগারেট ধরিয়েছ? সরো নামো বিছানা থেকে। সরি সরি, এই দেখো এই যে নিভিয়ে দিচ্ছি। শোক কি হলো, রাগ করেছ? বাহ, তুমি রাগ করে তো তোমাকে অনেক সুন্দর লাগে। কি মোবাইল কি নাম? টাবু 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 টাবুর মতো লাগে। আমাকে নিয়ে একদম ফান করবে না। আমি ফালতামি করছি না, সিরিয়াস। এসো। মানে কি আমি সব মেয়েদের মতো হয়ে গেলাম? আপনার চা, চায়ের কাপ ভেঙে ফেলেছিস? হ একটু অন্য মানুষ হয়ে গেছিলাম, কাপ নাড়া লেগে ভেঙে গেছে। রেখে দিয়ে আমি আসছি। আচ্ছা আপা একটা কথা জিগাইতাম, আপনার কি কিছু হয়েছে? আপনার নাচ কেমন জানি লাগতেছে, আপনার কি শরীর খারাপ? তুই যে আমি আসছি। যদিও তোমার আর কিছুই প্রয়োজন হয় না, তোমাকে দেখলে কিন্তু আমার অনেক হিংস হয়। যে কোনো রঙের সুতি শাড়ি সঙ্গে ম্যাচ করা ঠিক, ব্যাস হয়ে গেল। মতলব কি বলতো? কোনো মতলব নেই। থ্যাংকস। কেন? টিপের জন্য। ও সত্যি, তোমাকে ছেড়ে যেতে আমার অনেক খারাপ লাগবে। চুপ, এমন কথা একদম বলবি না। আমি চলে গেলে তুমি আবার একা হয়ে যাবে।
আপা, আমি রেডি। রেডি মানে? আর কি লো, টিপ লাগালেন আবার খুলে লাইতেছে। তুই যা, ঘর গুছ কাজ কর, আমি একাই যাচ্ছি। আচ্ছা। রিক্সা করছেন না? হুম। বন্ধের দিন, এ সপ্তাহের বাজার হবে আজ। হুম। একা যাচ্ছেন যে? আপনার ভাইয়ের ছেলে কোথায়? জুয়াত না কি যেন নাম? হুম। কি যেন নাম না? আমার সঙ্গে অভিনয়। ওর সম্পর্কে তোমরা কিছু জানো না? জানি আপু। কি জানো? জুয়াত সপ্তাহখানি আগে মেলবোর্নে চলে গেছে। চমৎকার ভালো ছেলে, ছাত্র হিসেবেও খুব ভালো। হুম, ভালো ছাত্র বলেই তো মেলবোর্নের ভালো একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে। আর 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 কি আপু? আর ওর সঙ্গে তোমাদের খুব ভালো বন্ধুত্ব, একসঙ্গে তোমরা স্মোক করতে, তাই না? আপু একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? আপনার সঙ্গে আমাদের বসা দরকার। আর আজ যেহেতু আপনার ছুটির দিন, আজই বসব। এই তোমাদের রিকোয়েস্টের নমুনা। আমার সঙ্গে বসা দরকার, মতলব কি? মতলব তো কিছু একটা আছে আপু, ইদানিং আপনাকে দেখাই পাওয়া যায় না। আজ যে দেখা যেহেতু হয়ে গেল, আজকে বসবই। চলেন প্লিজ। প্লিজ আপু, চলো। কি ব্যাপার, ঘুরে বসছো কেন তোমরা? আপনার অনিষ্টির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এখানে বসেছি। বেশি পাকামো এখন হচ্ছেন, এগিয়ে এসে বসুন। এই যে আপু, আপনাকে কত ভালো লাগছে, সবসময় চেহারাটা এরকম রাখতে পারেন না আপু? আপনার মনের অবস্থা খুব বেশি খারাপ মনে হচ্ছে। তোমরা আগের বাসায় নেই তাই না? বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে। সালমা সব ফ্ল্যাটের খবর রাখে, আশেপাশে যত কাজের মেয়ে আছে আমার মনে ওদেরকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন করেছে। ও আচ্ছা, আর সে কথা আপনি শুনতে না চাইলেও কানের কাছে কলের গানের মতো বাজায়। আমরা তো ফ্ল্যাটে থাকি না, ছাদ ছাদের চিলি কোঠায় আমাদের বসবাস ছিল, এখন নাই। তোমরা যদি চিলি কোঠায় থাকো তা তো আমি জানি। মাঝরাতে ফোনে সে চিলি কোঠায় কত কাব্যিক বর্ণনা আমি শুনেছি। না না মানে আপু, আপনি বুঝতে পারতেন আমরা যে। বুঝবো না? তোমার লক্ষ্মী ছেলে না হলে মাঝরাতে ফোন করে কোনো মেয়ে মানুষের সাথে ছেলেরা এমন ভালো আচরণ করে? তোমরা সত্যি খুব ভালো ছেলে আপু। আপনিও ভালো। হ্যাঁ ভালো, অনেক ভালো, অনেক অনেক বেশি ভালো, কিন্তু একটু খারাপ। শিশির ভাইয়ের সঙ্গে সম্পর্কটা মিটাচ্ছেন না বলে খারাপ। ভাইয়ের সঙ্গে আমাদের প্রায় দেখা হয়, ভাইও অনেক ভালো মানুষ। আর আমরা যে প্রতি রাতে আপনার সঙ্গে মোবাইলে কথা বলতাম, আমাদের উদ্দেশ্য ছিল আপনার সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করে আপনাদের ভাঙা সম্পর্কটা জোড়া লাগিয়ে দেয়া। আপু সাধারণ একটা ব্যাপার নিয়ে, আর জুয়াতকে আমরাই সিগারেট খাওয়া শিখিয়েছি। হ্যাঁ আমরাই, আর সে শুধু আপনাকে দেখানোর জন্যই সিগারেট খেয়েছে। আমি খুব খারাপ না? তোমরা সব কিছু জানো না তাই এরকম বলতে পারছো, সব কিছু খালি চোখে ধরা যায় না আপু। শিশির ভাই কিন্তু এখন সিগারেট খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এ প্রসঙ্গ বাদ দাও তো প্লিজ। তোমাদের অভিনয় খবর কি বলো তো? কোনো খবর নেই আপু। কেন? সব ছেড়ে দিয়েছে, আমাদের কেউ চিনল না। আরে লেগে থাকো, লেগে থাকলে একদিন একদিন ভালো সুযোগ আসবেই, তখন দেখবে কত ব্যস্ত তোমরা। আমি তোমাদের সঙ্গে দেখা করতে চাইলে শিডিউলই দিতে পারছো না? হবে না আপু, এদেশে সবাই মাখা বাতি খেতে চায়, মাখিয়ে খেতে চায় না, তাই আমাদেরকেও কেউ মাখতে চায় না, তাই সব ছেড়ে দিয়েছে। ওই যে মোবাইল ফোন, ওইটাও বেছে দিয়েছি যেন কারোর সাথে যোগাযোগ করতে না পারি। ও এই জন্যই রাত বিরাতে আমার কাছে আর ফোন আসে না। হুম, মোবাইল ফোন বিক্রি করে বাড়ি ভাড়া দিয়েছো তাই না? এখন উঠবে কোথায়? এক বন্ধুর ম্যাচে। আপু আপনার বাজারে দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, আর এখন যদি আপনি বলেন আপনার সাথে বাজারে যাওয়ার জন্য আমরা কিন্তু যাব না তাই না? না চলো।
হ্যালো বলো না ভাবছি জীবনটাকে নতুন করে দেখার জন্য ভাবছি সিগারেটটা ছেড়ে দেব হঠাৎ এমন ভাবনা আমি তোমাকে চাই তাই না আমার জীবনের অন্য কোনো নারীকে আমি প্রবেশ করতে দেব না বেশ রোমান্টিক নায়কের মতো করে কথা বলছো না দেখো এত হালকা ভাবে নিও না আমি সিরিয়াসলি বলছি তাহলে আমরা কি স্বামী স্ত্রী সম্পর্ক বোঝার জন্য এতকাল এক্সপেরিমেন্ট করলাম হ্যাঁ তাই তো এটারও দরকার ছিল জানো এই যে এতদিন আমরা আলাদা থাকলাম এটাই আমাদের দুজনের জন্য একটা জার্নি আমি কিন্তু এই সময়টাকে ভীষণভাবে এনজয় করছি এখন এনজয় করছি তুমি করছো না জানি না জানো না তুমি জানো না এত তত্ত্ব জানা মেয়ে তুমি তোমার মাথা ভাতো তত্ত্ব গিজগিজ গিজগিজ করে কি বললে ওমাই তুই জ্বলে না যাইও ওমাই তুই জ্বলে না যাইও মাই তুই জ্বলে না যাইও ধরা ও হে কলং কি ব্যাপার একদম ডুবে গেলে মনে হয় ও কি গো তুমি না বলো আমি রোমান্টিক না এখন কি মনে হচ্ছে বেরসিক মনে হচ্ছে ঈদের চাঁদের মতো বছরে একবার মন খুললে কি রোমান্টিক হওয়া যায় ঈদের চাঁদের কিন্তু অন্যরকম একটা মাহাত্ম আছে বছর বছর বিশাল বিশাল আনন্দের বার্তা নিয়ে আসে হচ্ছে না তোমার মতো গুছিয়ে বলতে পারছি না রোমান্টিক মানে কি অভিনয় রোমান্টিক মানে অভিনয় মানে কি তো অভিনয় না তো কি ভালো না লাগলেও বানিয়ে বানিয়ে কবিতার মতো গড়গড় করে কথা বলে দিতে হবে সেটা অভিনয় ছাড়া কি শিশির তুমি বিষয়টাকে এভাবে দেখছো কেন দেখো ধরা তুমি যেভাবে দেখছো আমি সেভাবেও দেখেছি আমার মতো দেখেছি দুই ভাবেই দেখেছি আমার আমার যেটা মনে হয় আমি যেটা বলছি সেটাই ঠিক তার মানে তুমি আমার সাথে অভিনয় করো হ্যাঁ এই জগৎ সংসার মানুষের মানুষের সম্পর্ক সবকিছু দাঁড়িয়ে আছে অভিনয়ের যে যত ভালো অভিনয় করে তাদের সম্পর্ক তত ভালো থাকে দেখো ধরো এসব আমার ভালো লাগে না একদম ভালো লাগে মানে কি তুমি কি বলতে চাও মানে আবার কি কিসের মানে তুমি কি বলতে চাও ক্লিয়ার বলো তো ক্লিয়ার বলার কি আছে বললাম তো শিশির যা বলছো সেটা সত্যি কোনো গণিতা করো বলতে আমি বলতে করি বলতে করো তুমি না আমি গণিতা করি তুমি আমি যা বলতে সেটা সত্যি তুমি তো মানে মানে কথা বলো আমি মানে বলছি সালমা কি হলো কি ভাঙলি ভাঙি না আপা মেজাজ করে তাকিয়ে আছো কেন তুমি কি আজও দাঁত ব্রাশ না করে শোবে সকালে তো ব্রাশ করেছি তুমি কি দাঁত ব্রাশ না করে শোবে হ্যাঁ নামো মাইটা কি মানে তুমি আমার সঙ্গে শোবে না নামো আচ্ছা তুমি কি শুরু করলে বলো তো আমি কি শুরু করলাম তোমাকে প্রতিদিন একই বয়ন কেন শোনাতে হবে নামো তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আমি বাড়াবাড়ি করছি তাহলে কি করছো আমি বাড়াবাড়ি করছি না বাড়াবাড়ি করছো তুমি আমি আমি কিসে বাড়াবাড়ি করলাম তুমি কি বাড়াবাড়ি করছো জানো না না জানি না জানাও জানাতে পারবো না তোমার আর কোনো সুযোগ নেই তোমার প্রত্যেকটা অন্যায় মানাটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে ওকে কি কোথায় কি থাকো থাকো তুমি তোমার মতো কাল হয়ে দাঁড়াচ্ছি
ভালো যা হবে না সে তো বুঝতেই পারছি, আবার যা খুশি আমি দেখবো। মানব জাতির জন্য প্রমিথিয়াস স্বর্গ থেকে আগুন চুরি করেছিল, আর সেজন্য দেবতা জিউস প্রমিথিয়াসকে কঠিন শাস্তি দিয়েছিল। আর তোমরা সে আগুনের ব্যবহার কিভাবে করছো জানো? এসব বিড়ি সিগারেট খেয়ে। ভালোই তো বিশ্লেষণ করলে, সুযোগ পেয়ে মোটামুটি একটা তত্ত্ব ঝেড়ে দিলে। তা নারীরা কি মহৎ কাজটা করলো শুনি? নারী তো আগুনের সঠিক ব্যবহার করেছে। প্রমিথিয়াসের যোগ্য উত্তরাধিকার হচ্ছে নারী। নারী আগুনের সঠিক ব্যবহার করে পুরুষকে ভাত দিয়েছিল বলেই তো সভ্যতা টিকে গিয়েছে, বুঝলে? আচ্ছা বুঝেছি। আর চুলে আগুন জ্বালাবো না, পরোটা ভাজবো না, ডিম পুচ করবো না, দেখি কি করো। এই আমি খাবো না। তুমি খেয়েছো? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় খাওনি। তোমার কি মনে হয়? খাওনি। বেরিয়ে এসো। আমার অফিসে কাজ আছে না, কোথায় আসবো? তুমি বের হলে আমাকে দেখতে পাবে। তার মানে তুমি আমার অফিসের নিচে? হ্যাঁ। উপরে আসো। না না, এখন ভেতরে আসবো না, তুমি তাড়াতাড়ি এসো তো, খিদে পেট চোচো করছে। কাছে কোথাও খেয়ে নেবো, আসো। আসছি। তোমার জন্য মজার একটা গিফট এনেছি, খেলো। দেখো গিফটটা খুলে দেখো।
আছে? ওরে সেরে না, হ্যাঁ আছে, চলবে নাকি? বিষয়টা হচ্ছে তোমার মনোভঙ্গি, অ্যাবনর্মাল আচরণ। তুমি তোমার আমার সম্পর্ককে সবসময় খাটো করে দেখো, মানুষের প্রতি মানুষের টান ভালোবাসাকে অভিনয় বলে উড়িয়ে দাও। তুমি কাকামুষের মতো আমার সাথে ব্যাটাগিরি দেখো, সাইকোলজিক্যাল সমস্যা। তুমি যা করো জেনে শুনে বলছি, তাহলে আমার জন্য করো কেন? আরেক মানুষের তো বুঝেছি, তাদের ভেতরে অন্ধকার চলে গেছে, তাই একজন মানুষ থেকে আরেকজন মানুষ আলাদা হতে পারে। তোমার আবার অ্যানালিসিস করা যেটা মনে হচ্ছে আসলে সংসার, আমি যখন সংসার ঢুকতাম সংসার যখন তোমাকে পাচ্ছি তখন যেন পাল্টে দিচ্ছি, তোমার আমি যেন নতুন তোমার ঘর করছি, আমাকে গুরুত্ব করতে হচ্ছে, সমস্ত সম্পর্কে গুরুত্ব দেখতে পাচ্ছি। তোমাকে চাই, তুমি হাসছ, তুমি হাসির কথা, এই এতগুলো বছর ধরে আমি ধীরে ধীরে নিজের সাথে বোঝা করার পর বিষয়টা বুঝলাম, এরকম মূল্য নেই তোমার কাছে? অবশ্যই তাহলে আমার অফিসে গাড়ি এসে গেছে, যাচ্ছে। এই যে তোমরা কবছর একে একে আছো, ডিভোর্স নিচ্ছ না, আমরা তো অনেক বছর ধরে আলাদাই আছি, ও তো কোনো ঝামেলা করছে না, তাহলে ডিভোর্সের কথা আসছে কেন? আন্টি, আমি তোমাকে বুঝতে পারি না, তুমি কি ভাবো যে সব আবার ঠিক হয়ে যাবে? হবে না। একটা কথা মনে রাখো, নারীরা সংসার পেলে পুরুষের প্রভুত্ব মাথা চাড়া দিয়ে ওঠে। আমি যতটুকু জেনেছি মাঝে মাঝে নারীরাও। তাহলে কি সংসার একটা ভীষণ জটিল জায়গা? হবে হয়তো, আমার চেয়ে তুমি ভালো জানো, ভালো বোঝো, আমার চেয়ে তোমার জানার অভিজ্ঞতা অনেক বেশি। কি ভুল বললাম? কি জানি, কখন এভাবে ভেবে দেখিনি। আন্টি, শ্যামর বাসা যাচ্ছিস নিশ্চয়ই? কেমন লাগছে আমাকে? ভালো, অনেক সুন্দর। তুই যে সুন্দর একটা মেয়ে সেটা বারবার শুনতে ইচ্ছা করে, তাই না? আচ্ছা, তুই তো অনেক সুন্দর, তাহলে এত রূপচর্চা কেন বলতো?
আমরা তো বন্ধুর মতো, তাই না? একটু খোলাখুলি বলি, নিজেকে পণ্য বানানোর চেষ্টা। নারীর রূপচর্চা হচ্ছে অর্থনৈতিক থিওরি। মানে? মানে বিষয়টি খুবই সোজা। নারী পুরুষের সম্পর্ক হচ্ছে বাজার সম্পর্ক। নারী কুৎসিত পুরুষকে তার সৌন্দর্য বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তখন ঘরের প্রয়োজন হবে না, বিয়েকে জীবিকা নির্বাহের উপায় ভাববে না। তুমি তাকিয়ে দেখো জাপানের দিকে, ওরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, কারণ ওরা পুরুষের উপর নির্ভরশীল নয়। বাবা, দারুণ বলেছিস তো। কিন্তু যদি এরকম হতো তাহলে মানব জাতির কি হবে? মানুষ বিলুপ্ত হয়ে যাবে না? ওটা পুরুষেরাই বুঝবে, নারীর উপর কত ষোলো আনা চালাতে হবে সেটা বুঝে, আর এটা বুঝবে না? পুরুষ নিজের মনের দিকে তাকিয়ে আকাল ছাড়া কিচ্ছু দেখতে পায় না, বুঝলে? নীলা, তুই কি কোনো কারণে হার্ট হয়েছিস? না, কেন? না, এমনি মনে হলো যে তুই 2 মাস পর লন্ডন যাচ্ছিস স্বামীর সঙ্গে সংসার করতে, তোদের মধ্যে কত ভালো সম্পর্ক, আর তুই কি না পুরুষ জাতি নিয়ে এমন কথা বলছিস? আমার তো সন্দেহ হচ্ছে শাহিনকে বিয়ে করে তুই হ্যাপি না। হ্যাপি তো সহজ ব্যাপার আন্টি, পৃথিবীর যে মানুষ যত সুখেই থাকুক না কেন, পুরোপুরি সুখী মানুষ নেই বললেই চলে। তুমি আমার পুরুষ বিদ্বেষী কথা শুনে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই, তুমি আমি আমরা সবাই একই রকম। আমাদের প্রত্যেকেরই 2টা মন, একটা মন নিজের সব নেগেটিভ বাদ দিয়ে সুন্দরভাবে থাকতে চায়, আর একটা মন বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলে যাওয়ার জন্য চালিয়ে নেয়। আমি মানুষের বাইরে কেউ নই, আমি প্রকৃতির নিয়মেই চলছি। ভেতরের দাহটাকে হালকা করতে মাঝে মাঝে আবল তাবল বকি, এই যা। পৃথিবীর সবাই আসলে একই রকম। তুই তো দেখছি শিশুর মতো বান দিচ্ছিস। তাই তো, কথাগুলো কিন্তু ঠিকই, ভেবে দেখো। মানে যদি একটু নিরিবিলিতে কোথাও একটু বসতে পারতাম। মানে আজকে অফিসে কোনো তাড়া আছে? জানো আমি রুটিন ভাঙি না। আজকে আমার জন্য একটু ভাঙো না প্লিজ। ক্যান্টিনে বসি আমরা একটু। এবার বলো কি কথা বলছি। সব কথা কি অফিসিয়াল এনভায়রনমেন্টে বলা যায়? তো এনভায়রনমেন্ট তো চেঞ্জ হয়েছে, এবার বলো কি কথা। চেঞ্জ হয়েছে কিন্তু কথাটা যে কিভাবে বলি। কি কথা? না তেমন কিছু না, আমি আসলে। তোমার বাচ্চা কেমন আছে? হ্যাঁ বাচ্চা? হ্যাঁ ভালো আছে, ও তোর মায়ের সঙ্গেই থাকে। খোঁজ খবর নাও না? নেই, প্রত্যেক মাসে মাসেই খরচ দেই, বাবার দায়িত্ব পালন করতে ভুলি না। শুধু দায়িত্ব জানো তো, একাই থাকে, তা নাহলে আমার সঙ্গেই ওকে রাখতাম। এদিক দিয়ে তোমরা কিন্তু বেশ ভালো আছো। হ্যাঁ আমাদের বাচ্চা নেই। নতুন করে কিছু ভাবছো না? ভাবনাটা কিরকম? এই ধরো গিয়ে আমরা কি নতুন করে কিছু ভাবতে পারি, সংসার করা? মাহবুব, তুমি তো শুধু আমার কলিগ না, বন্ধু, আমার সম্পর্কে সবকিছুই জানো, আমার সবটুকু ভালোবাসা এখনো শিশিরের জন্য জমা হয়ে আছে। আমাদের সম্পর্কে ছাড়াছাড়ি হয়নি, আমরা সম্পর্কের সিজফায়ারে আছি। সিজফায়ার? কই, আমি তো এমনটা জানতাম না। আমি সরি অধরা, আমি বিষয়টা জানতাম না। না ঠিক আছে, তুমি কি করে জানবে? আমি নিজেই ঠিক ক্লিয়ার না। এখন তবে ক্লিয়ার হয়ে নাও।
ঘুম ভাঙালে কেন? ইদানীং তুমি খুব ঘন ঘন ফোন করছো। তোমার ঘুম ভাঙা কণ্ঠ শুনতে আমার ভালো লাগে। তুমি তো খুব বাড়াবাড়ি করছো শীষ। আহ, কতদিন পর তোমার মুখে শীষ ডাকটা শুনলাম। তুমি আমাকে ডাকতে? ধরা ধরা বলো। কি হলো ধরা, কথা বলছো না কেন? আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আমি অনেক কিছু বুঝতে শিখেছি, মানুষের সম্পর্কের জটিলতাকে শ্রদ্ধা করতে শিখেছি। সংসারটাকে সংসারের মতো বুঝবে তো? সংসারটা দুজনের সময়। সেটাই তো এত বছর ধরে অনুভব করার চেষ্টা করলাম, আর পারছি না, আর পারছি না তারা। আচ্ছা ভেবে দেখি। সত্যি ভেবে দেখবে তো? ঠিক আছে, রাখো। আমি চলে যাচ্ছি, আবার যদি কখনো ফিরে আসি সংসারটাকে ঠিক এরকমই চাই। বুঝিনি। যা রেখে যাচ্ছি তা যেন আমার জন্য থাকে। অসম্ভব। আবার তুমি প্রভুত্বের মতো কথা ফলাচ্ছ? যদি ফিরেই আসো সবকিছু আগের মতো চাইছো কেন? আমি আমার পছন্দের ফার্নিচারগুলো বদলাতে পারি, পর্দাগুলো বদলাতে পারি, দুজনে মিলে যে কুশনগুলো কিনেছি সেগুলো বদলাতে পারি। তুমি সব কিছু দেখে আমাকে খারিজ করে দিচ্ছ। নিজেকে খুব বেশি চেনো তাই না? তোমার অত কথা শোনার সময় আমার নেই। শুনতে কে বলেছে? শুনো না। আমি গেলাম। মানুষ জেনে ভুল করে, না জেনে ভুল যেমন আছে ভুল শুধরানোর সুযোগও তার আছে। কেউ যদি ভুল করার পর অনুশোচনা করে তার জন্য প্রায়শ্চিত্ত করে, উপরওয়ালা তাকে ক্ষমা ক্ষমা। তবে জেনে শুনে ভুল যদি হয় বারবার, তবে সেটা অন্য জায়গায় জায়গায় আগে। আমি সেই শিশির ভাই ওনার পূর্বের জায়গা থেকে সরে এসেছে, দীর্ঘদিন এর জন্য প্রায়শ্চিত্ত করেছে। সম্পর্কের খাতিরে অপরাধ শিথিল হয়েছে। পৃথিবীর সব মানুষই তার নিজস্ব তৈরি নির্দিষ্ট কোনো ঘোরের মধ্যে বসবাস করে। একদিন না একদিন সেই ঘোর থেকে সে বের হয়। যখন সে ঘোর কাটে তখন তাকে নির্দিষ্ট জায়গা দেয় প্রত্যেক সুনাগরিকের পক্ষে। যে ঘরে থাকবে না কেন, শিশির আঙ্কেল একটি জায়গায় সম্পর্কের টানটা ঠিক রেখেছে। অন্য কোনো সম্পর্কে দীর্ঘ সাত বছরে চড়াই চড়াই সেদিক থেকে আপুকে আমরা সাগর জানানো। আন্টি একাকের কষ্ট করার অনেকটাই আমি তাই জেনেছি। আমার চোখে মেলা দেখছি সম্পর্কের স্বার্থে কেউ না কেউ একটু বেশি মানুষ
সেটা মেয়ে মানুষটাই বেশি করতে হবে। মেয়েদেরকে কেন বেশি করতে হবে? সৃষ্টির শুরু থেকেই বলা হচ্ছে মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই, কিন্তু সেই শুরু থেকেই নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ চলে আসছে। দিনে দিনে অবশ্য অনেকটা কমে এসেছে, ভবিষ্যতে আরো কমে আসবে, হয়তো একদিন সমান সমান হয়ে যাবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকি। এছাড়া হঠাৎ করে চাইলে আমরা তো আর আমাদের ধারা বদলাতে পারবো না। সাদা মনের মানুষের সম্পর্ক পেতে হলে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। মানুষ সাদা মনের হয়েই জয়ী হয়। মানুষ যদি নিজেকে সাদা মনে রাখতে না চায়, তাহলে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আরও অনেক দিন। পৃথিবীর বয়স যতদিন ততদিন। আমার মনে হয় আমরা পৃথিবীর সবাই একটা সুসম্পর্কের সিদ্ধান্তে পৌঁছানোর সুদৃশ্য দেখার অপেক্ষায় থাকি সবসময়। আমি নিজেকে যথেষ্ট সাদা মনে মানুষের সঙ্গে জড়িয়ে করেছি, যতটা হলে জগৎ সংসারে সব সম্পর্ক ঠিক মতো টিকিয়ে রাখা যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক যতটাই বর্তমানের জন্য ততটাই ভবিষ্যতের জন্য জরুরি। আমি বুঝেছি, আমি আরো হাঁটতে চাই। এর চেয়ে বেশি হাঁটতে গেলে আরো কষ্ট তৈরি হবে। ইদানিং কষ্টের মধ্যে আছে, ভেবে দেখবে তুমি সম্পর্কের জালে আপনাদের আছে আছো থাক থাক আবদ্ধ হয়ে যাবে। সুজানকে বেড়ায় তোমরা আমাদের আশীর্বাদ আসবে। আমি আবার আবদ্ধ আবার চেষ্টা করছি। দেখো আমার সাথে কিছু নেই।